পৃথিবীটা সব ধ্বংস হয়ে যাবে, যে আয়াত প্রথমে আমি পড়েছি, কি বিসমিল্লাহির রহমানির রহিম, অনুফিকা ফিসসুরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওমান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ সুম্মা নুফিকা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামায়ান জুরুন وَأَشْرَكَتِ الْأَرْضُ بِنُورِ رَبِّهَا وَأُزِيَ الْكِتَابُ وَجِيءَ بِالنَّبِيِّينَ وَالشُّهَدَاءِ وَقُضِيَ بَيْنَهُم بِالْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُونَ مَا আমার বেটি আমার ইসরাফিল সুর ফুঁকে দেবে, ঠিক আছে মেনে নিলাম, সুর ফুঁকার সঙ্গে সঙ্গে বিচার শুরু হয়ে যাবে কেয়ামতে, জি না, এই সুরটা ফুঁকবে, টোটাল সুর ফুঁকবে দুইবার, আবার কেউ বলেছে হাদিসে এসছে তিনবার, তো দুইবারটাই বেশি মানে সাব্যস্ত এবং সহি, সেটা কি প্রথম সুরে পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গাছপালা বাড়ি ঘর জমি জায়গা পাহাড় পর্বত আসমান চাঁদ তারা যা কিছু আছে সূর্য সব ধুলিস্যাত হয়ে একটা ময়দান হয়ে যাবে, তখন মানুষ সব মাটির নিচে চলে যাবে, মাটি চাপা পড়ে যাবে, ইদাদুল জিলাতিল আরদু দিল জালাহা ও আখরাজাতিল আরদু আসকালাহা, প্রথম ভূমিকম্পতি যত কিছু মাটির নিচে মাল আছে ওপরে উঠে যাবে, মাটি গুঁড়া হয়ে নিচে চলে যাবে, একটা পিপুলিকা পর্যন্ত বেঁচে থাকবে না, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ, ইল্লা মান শা আল্লাহ, এবং আল্লাহ যাকে চাইবেন সে, পৃথিবীটা জিরো 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 শূন্য, সূর্য নাই, আলো নাই, অক্সিজেন নাই, গাছ নাই, পড়েই আছে, একটা ঘাসও নাই, কতদিন থাকবে, চল্লিশ বছর, সুরা জুমারের এই তফসিরে এনেছে থাকবে চল্লিশ বছর, তারপরে আল্লাহ বলছেন ইল্লা মান শা আল্লাহ সুম্মা নুফিকা ফিহি উখরা, এরপরে যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে ফাইদা হুম কিয়ামায়ান জুরুন, তখন মানুষ উঠবে এবং দেখবে, উঠবে এবং দেখবে, দ্বিতীয় সুর যখন ফুঁকবে তখন মানুষ উঠবে এবং দেখবে, ফাইদা হুম কিয়ামায়ান জুরুন, তো প্রথমে কে উঠবেন, এক নম্বরে সারা পৃথিবীর সমস্ত মানুষ আদম থেকে নিয়ে কেয়ামতের সুর ফুঁকার আগে পর্যন্ত যে জন্ম নিয়েছে সব মানুষের ভিতরে একজন আগে উঠবেন, তিনি হলেন কে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি উঠার পর চারিদিকে আশ্চর্য হয়ে তাকিয়ে দেখবেন, তো দেখবেন তো দেখবেন মুসা নবীকে দেখতে পাবেন, ওই ওই আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ ইল্লা মান শা আল্লাহ বলতে কেউ বলেছে মুসা নবী, কেউ বলেছে আরশের আট ফেরিস্তা, কেউ বলেছে চার খাস ফেরিস্তা, বিভিন্ন মত আছে, তার মধ্যে মুসা নবীটাই হচ্ছে বেশি সহি শুদ্ধ, তো মুসা নবীকে আল্লাহ রসুল বলবে ও নবী মুসা তুমি আগে আমার থেকে জেগেছো, হুঁশ ফিরে পেয়েছো না আমি পেয়েছি, তখন নবী মুসা বলবে ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বেহুশ হইনি, আমি চল্লিশ বছর আল্লাহর আরশের পায়ে ধরে দাঁড়িয়ে আছি, আল্লাহর কুদরতে আল্লাহ আমাকে এইভাবেই রেখেছেন, দেখেন কত আশ্চর্য, তখন তখন নবী মুসা বলবে ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যখন তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে দেখতে চেয়েছিলাম তখন আল্লাহ বলেছিল মুসা রে পৃথিবীর চোখে দেখা যাবে না, আমি খুব আবদার করেছিলাম তার জন্যে আমাকে নূরের তাজাল্লি দেখেছি, অতি বেহুঁশ হয়ে গেছিলাম, সেই দিন পৃথিবী সবাই হুঁশেছিল আমি একা বেহুঁশ হয়েছি, তাই আমার আল্লাহ আজকে আমাকে সম্মানই দিয়েছেন আমি বেহুঁশ হইনি, এবারে উঠবে, বলেন কেয়ামতের ময়দানে প্রথম প্রয়োজনটা কি হবে,
কেয়ামতে যে মানুষ উঠবে, দল দল উঠবে, অনুভিকা ফিসুরি ফাতাতু না আফোয়া যা, সুর ফুঁকলে দল দল উঠবে, দল দল উঠবে, দল দল উঠবে। তো প্রথম কি প্রয়োজন হবে? উঠি তো একটা প্রয়োজন আছে রে বাবা। প্রথম যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আলো, কারণ সূর্য নাই, আলো নাই, চাঁদ নাই, আলো নাই, তারা নাই, আলো নাই। যখন পৃথিবী ধ্বংস হয়েছে তখন বিদ্যুৎ প্রকল্প ভেঙে গেছে, বিদ্যুৎ নাই, আলো নাই, ব্যাটারি নাই, আলো নাই, কিরোসিন নাই, ডিজেল নাই, পেট্রোল নাই, আলো নাই, জেনারেটর নাই, আলো নাই, এমনকি মোমবাতিও নাই, দেশালাইও নাই, গায়ে কাপড় নাই, তো এগুলো আর কি থাকবে ভাই আমার? এমনকি একটা ছোট জুনাকি পোকাও পর্যন্ত বেঁচে নাই। হাঁসরে ময়দানটা গোটায় অন্ধকার হবে, এরই ভিতরে মানুষ উঠবে। কিন্তু আমার আল্লাহ বলছেন, ও আশরাকাতিল আরদু বিনূরি রব্বিহা, সেই দিনের জমিনটা আলোয় আলোকিত হবে আল্লাহর দেওয়া নূরে, আল্লাহর নূরে, আল্লাহর কাছে নূরের ভাণ্ডার থাকবে। আল্লাহ যাকে দেবেন সে পাবে, যাকে দেবেন না সে পাবে না। ওই নূরই আলোকিত হবে, চন্দ্র সূর্য পাওয়া যাবে না। জিন বলে একটা প্রাণী আছে, আল্লাহকে ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, আমরা দুইজন বসে আছি পাশাপাশি, একজনকে দেখা দিচ্ছে আর একজন দেখতে পেয়েছে না, আল্লাহ ক্ষমতা দিয়েছে, একজনকে দেখা দিচ্ছে আর একজন দেখতে পেয়েছে না। তেমনি কিয়ামতের মাঠে যে নূরের আলোটা হবে, ওই আলোটা একমাত্র ইমানদাররাই দেখতে পাবে, বেঈমানরা পাবে না, আল্লাহ সূরা হাদিদে বলে দিয়েছেন। অথচ আলো হবে ইমানদারদের জন্য যথেষ্ট পরিমাণে আলো, তারা আঁধার বুঝবি না, যেদিকে মাথা দিবে সেদিকেই আলো। কিন্তু বেঈমানদের জন্য অন্ধকার। সূরা হাদিদ আল্লাহ কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা ফাওজুল আযীম। জি, সেই কিয়ামতের মাঠে তোমরা দেখবে মমিন মমিনা যারা হবে, মমিন পুরুষ মমিনা নারী যারা হবে, ইয়াসআনুরুহুম তাদেরকে আল্লাহ নূর দিবেন, বাইনা আইদিহিম ওবিআইমানিহিম তাদের ডান দিক এবং সামনে দিকটা প্রজ্বলিত হবে, চমক মারবে, ইয়াসআনুরুহুম বাইনা আইদিহিম ওবিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম, সেই দিনের তাদের এটাই সুসংবাদ, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সেই নূরের তাজাল্লিতে তারা জান্নাতে যাবে, যে জান্নাতের ভিতরে নহর প্রবাহমান আছে, ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হবে তাদের জন্য মহা সফলতা। এবার বেঈমানদের জন্য কি বলছেন আল্লাহ? يَوْمَ يَقُولُ الْمُنَافِقُونَ وَالْمُنَافِقَاتُ لِلَّذِينَ آمَنُوا انظُرُونَا نَقْتَبِسْ مِنْ نُورِكُمْ
কেলার জিও ওরাকুম ফালতামি সুনুরা, যারা বেঈমান হবে কিয়ামতের মাঠে নূর পাবে না, আঁধারে ঘুর ঘুর করবে, কিন্তু এটা বুঝতে পারবে যে আমার প্রতিবেশী, আমার ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, আমার বন্ধু, আমার খালা, আমার মামা, আমার মামি, আমার বান্ধবী, আমার খালামা, আমার ফুপমা নূর পেয়ে গেছে, সে জান্নাতে যেছে, তখন দল বেঁধে তার কাছে গিয়ে বলবে, ইয়াসা নূরুহুম, আমার তোমার নূরের মিন্নাক্তাবিশ নূরিকুম, তোমার নূরের সঙ্গে আমাদেরকে সঙ্গী বানিয়ে নাও, যে একসঙ্গে জান্নাতে যাব। তখন ওকে বলা হবে কিলার জিও ওরাকুম ফালতামিসু নূরা, তাকে বলানো হবে তুমি বলে দাও যে ফিরে যাও, যে সেই দুনিয়াতে গিয়ে আমল করে নিয়ে এসো, তবে তুমি নূর পাবে, আর না হয় ফিরে যাও আল্লাহর কাছে, আল্লাহ আমাকে নূর দিয়েছে, তোমাকেও নূরের জ্যোতি আলো দেবে। তখন ভেবে দেখবে দুনিয়া তো নাই, ধ্বংস হয়ে গেছে, আমি নামাজ রোজা করে যে আবার নূর পাবো তা হবে না, আর আল্লাহ তো আমাকে দেবেই না। তখন ওর সঙ্গে ফুলসেরাতে দৌড় মারবে, দৌড়ে যখনই ওর কাছাকাছি গিয়ে পৌঁছাবে, তখন কি হবে, বিসুরিল্লাহ বাবন, একটা দেওয়াল এসে দুই জনের মাঝে আটকে যাবে, ওখানে একটা ছোট দরজা থাকবে, ওই দিকে মাথা ভরে দেখবে বাতিনুহু ফিহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব, ভিতরে যে ঢুকে গেল সে জান্নাতে চলে গেল, আর যে বাইরে থেকে গেল জাহান্নামের আগুনে টপ করে পড়ে যাবে, কিন্তু জাহান্নামের আগুনে পড়বে তো ওর মুখ বন্ধ হবে না, চিৎকার মেরে বলবে ইউনাদুনাহু আলাম নাকুম মাকুম, চিৎকার মেরে বলবে ও আমার ভাই, ওরে আমার বন্ধু বান্ধবী খালামা, আমি কি তোমার সঙ্গে ছিলাম না, আজকে তুমি আমাকে ছেড়ে কেমন করে চলে গেলে। তখন ও জান্নাত থেকে বলবে কলো বালা, তুমি যেটা বলছো কথাটা ঠিক, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিও, তুমি কি করেছো, নিজেকে ফিতনার মধ্যে ফেলে দিয়েছো, আমি নামাজ পড়েছি রোজা রেখেছি তুমি নামাজ রোজা করনি, ওয়ারতাবতুম অপেক্ষা করেছো একটা টাইমের, ওয়া গাররাত এবং সন্দেহ পোষণ করেছো, কলো বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম, একটা অপেক্ষমান সময় টেনেছ, ওয়ারতাবতুম এবং সন্দেহ করেছ দিনের ব্যাপারে, ওয়া গাররাতকুমুল আমানিয়া, এবং আল্লাহর দিনের উপরে তুমি ধোঁকাবাজি করেছ, হাত্তা জাআ আমরুল্লাহ, এমন সময় আল্লাহ চিৎকার মেরে বলবেন ওয়াকাররাকুম বিল্লাহিল গারর, যে আল্লাহর সঙ্গে বেঈমানি ধোঁকাবাজি করে আমি রব তার সঙ্গে ধোঁকা খেলি। তো কিয়ামতের মাঠে প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে নূর, আলো। এই নূর কে পাবে? নবীজি বলেছেন সলাত ও নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন, আর সলাত ও নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন, নামাজ হচ্ছে নূরের জ্যোতি আর আল্লাহর কালাম হলো তার দলিল। নামাজ এমন একটা জিনিস, সলাত এমন একটা জিনিস, আপনার কবরে জ্যোতি, হাসরে জ্যোতি, পুলসেরাতে জ্যোতি, কিয়ামতের মাঠে জ্যোতি। যে ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, যতক্ষণ পর্যন্ত মানুষ জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত কোনো নিয়ামত ভালো জিনিস পাবে না।
হাসরের মাঠে চারখানা নিয়ামত পাওয়া যাবে জান্নাতে যাওয়ার আগে, চারখানা নিয়ামত, তার বেশি কেউ পাবে না। আর বাকি সমস্ত নিয়ামত জান্নাতে আছে, তার মধ্যে একটা হলো যে নূর, জ্যোতি, আল্লাহ কেয়ামতের মাঠে দেবেন। এই জ্যোতিটা এত জ্যোতি, এটা যদি কেউ পেয়ে যায় আর তার কোনো অসুবিধা হবে না। এই নূরের জ্যোতি আল্লাহ তাবারক বা তাআলা কেয়ামতের মাঠে দেবেন, এক নম্বর। দুই নম্বরে কেয়ামতের মাঠে যেটা আপনার দিলকে আমাকে সান্ত্বনা দিয়ে দেবে, কঠিন কেয়ামতের দিন যত বিপদই হোক না কেন ওই লোকটা শান্তিতে থাকবে। দুই নম্বর যে নিয়ামতটা পাবে, এক নম্বরে হলো নূরের জ্যোতি, দুই নম্বরে হলো আপনার কিনা ইন্না আতাইনা কাল কাউসার ফসাল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আতাইনা কাল কাউসার। আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি হাজে কাউসারের মালিক, হাজে কাউসারের সমস্ত সম্পদটা আল্লাহর, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে বলছেন নিশ্চয় আমি তোমাকে সম্মানী দিয়েছি হাজে কাউসারের পানি। হাজে কাউসারটা আল্লাহর মালিকানা, আল্লাহর গিফট করেছেন, আতা করেছেন, দিয়েছেন কাকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এটা হলো কেয়ামতের দিনে দ্বিতীয় নিয়ামত, জানকে ঠান্ডা করার জিনিস। কঠিন কিয়ামতের দিন আমরা চিরদিন শুনে এসেছি, আর ও কথাটাই ঠিক মুরব্বীরা যেটা বলেছেন, কঠিনটা বেশি স্মরণ রাখার দরকার আছে, কিন্তু কিয়ামতটা হাসার দিনও বটে, আনন্দের দিন কোরআনে আছে। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا। বিশ্বনবী বলছেন যখন ডান হাতে, কোরআনে বলছেন আল্লাহ সহিদা সাবাউন সাক্কা সাক্কা সুরার ভিতরে যখন ডান হাতে সার্টিফিকেট পড়ে যাবে তখন সে আনন্দ করবে এবং আত্মীয়র ভিতরে ঘুরবে আর বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। এর মতো আনন্দ সারা পৃথিবীতে আর নাই। ডান হাতে সার্টিফিকেট পেয়ে যাবে তখন বলবে আমি কামিয়াব। অতএব ওই লোকটার জন্যে কেয়ামতের দিনটা হলো আনন্দের দিন। জি, একই জায়গায় দুঃখ আর আনন্দ। আর যে বাম হাতে সার্টিফিকেট পাবে, ওরা জাহারিহি, পেছন দিকে যাকে সার্টিফিকেট দেবে সে কি করবে? সে মদকে ডাকবে, মদ, মদ রে, পৃথিবীতে ছিলাম তখন একবার এসেছিলি, তুই এসেছিলি বলি জমি জায়গা বিবি ঘর ছেলে পিলে থেকে আমাকে আলাদা করে দিয়েছিলি, তা একবার কিয়ামতের মাঠে আয়, আমাকে নিয়ে চলে যা রে মত, আমি জাহান্নাম থেকে দূরে সরে যেতে চাইছি, তুই যদি আর একবার আমাকে মেরে দিস তাহলে জাহান্নাম থেকে আমি সরে চলে যাব। আমার আল্লাহ বলছে ওয়ে দুরু সুবুরা, সে যতই মতকে ডাকুক না কেন, ওয়াইয়াসিলা সাইরা, তাকে জাহান্নামের ভিতরে ঢুকতে হবে, মত আর আসবে না। তেমনি কিয়ামতটা যত দুঃখের দিন অতটাই আনন্দ খুশির দিন। যে ডান হাতে সার্টিফিকেট পাবে তেমনি কিয়ামতে চারখানা নিয়ামত আছে, এই নিয়ামতগুলো যারা পাবে তারা আনন্দ পাবে। তার মধ্যে এক নম্বর হলো নূরের জ্যোতি, নূরের আলো। দুই নম্বরে হলো আপনার কিনা হাউজে কাউসারের পানি,
বিরাট বড় চৌকান না হত, সেই হাউজের ভিতরে পানি থাকবে, শীতল ঠান্ডা মধুর পানি, জান ভরে যাবে। আল্লাহর নবী বলছেন আসমানের তারা যেমন অসংখ্য, ওখানে পেয়ালা রয়েছে অসংখ্য, সারে হাউসটা চারিদিকে ফেরেশতা দিয়ে ঘেরা থাকবে, একদিকে আল্লাহর রসুল পানি পান করাবেন, আর সেখানে উম্মত পানি খাবে, যে একবার পানি পান করবে জান্নাতে না যাওয়া পর্যন্ত তাকে আর পিয়াস লাগবে না। হাজি ভাই, মহফিলটা যত ছোটই হোক আর বড়ই হোক, একটা কথা বলেন তো, এখানে যে কটা পুরুষ বসে আছেন মহিলারা চুপ করে শুনুক, আপনারা বলেন ইহুদিদেরকে কে কে ভালোবাসেন? কেউ চান যে ইহুদি হবেন, জান চলে যাবে তাও ভালো, কিন্তু ইহুদি, কারণ ইহুদিরা সব থেকে কঠিন আজাবে ভোগ করবে, এরা ইসলামের বড় দুশ্মন। এবার বলেন একটা লোক সারাদিন তৃণমূলের মিছিলে ঘুরছে, লিখছে, এলান করছে, আর ওকে যখন ব্যালটটা দেওয়া হলো ভোট মারার জন্যে, তুই হাতে মেরেছে, এবার লোকটা কি তৃণমূল না কংগ্রেস? আসল মালটা কি তৃণমূল না কংগ্রেস? ও হাতের প্রচার করছে, দেয়ালে লিখছে, কাগজ ছড়াচ্ছে, ঘুরছে, আর ব্যালটটা যখন দেওয়া হয়েছে তো তাড়াহাতুড়ি কাস্তেতে মেরেছে, মালটা কি? জোরে বলেন, কংগ্রেস, সিপিএম। তো বোঝা যাচ্ছে এখানে মহফিলে বিশেষ করে যুবকদেরকে বলছি, যেগুলো আমার ছেলের বয়সে, আমাদের দাবি আমরা নবী মোহাম্মদের উম্মত, আমাদের দাবি আমরা নবী মোহাম্মদের জন্য জান দিয়ে দিব, আমাদের মুখের দাবিগুলো খুব সুন্দর, কিন্তু মাথার চুলটা ইহুদিদের কাছ থেকে এসেছে। বর্তমান যে কাটছাঁটটা চলছে এটা কার কাছ থেকে এসেছে? ইহুদির কাছ থেকে। আর ইহুদির লাশও চুরি করতে এসেছিল, ওই বেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরি করতে এসেছিল ইহুদিরা, এরা কত বড় বেঈমান, বছর চার পাঁচ আগে ধরা খেলো, কাবা শরীফে আগুন জ্বালাতে এসেছিল। তো এ কত বড় বেঈমান যে এরা দীন ইসলামের শত্রু, আর এদের মতো যদি আপনি আমি চুল রাখি তো কেয়ামতের মাঠে হাজে কাউসারের পানি আল্লাহ রসুল দেবেন? নিজে বলেন তো একবার, বিচারটা আপনার হাতে আমি ছেড়ে দিলাম। কি করে আপনি নবীর উম্মত হয়ে ইহুদিদের সুন্নতটা রাখছেন? কি করে? জি, কি করে রাখছেন? তো এগুলো একটু ভাবতে হবে। কিন্তু বলেন, আচ্ছা এখন তো পাসপোর্ট হচ্ছে অনলাইনে, মোবাইলে ফর্ম ফিল আপ, মোবাইলে সব কিছু ডকুমেন্টস দিয়ে দাও, পুলিশ ডাকবে, একবার দেখা করো, মোবাইলে সব মেরে দাও, পাসপোর্ট চলে আসছে। কিন্তু আমরা যখন পাসপোর্ট করেছি আমার বয়স তখন 14-15, তখন কলকাতা যেতে হতো, রাতে থাকতাম, সকালে লাইন দিতাম, ফর্ম ফিল আপ করে ওখানে বসে থাকতাম, তারপরে বলতো যে এই নূর মোহাম্মদের দন্ত নয়রসু এটা ভালো লেখা হয় নাই, ব্যাস। ওর হুঁশি ছিল না যে লোকটা কাল থেকে এসে পড়ে আছে কলকাতা, খালি একবার বলে দিলে এখানে রসুটা ঠিক হয় নাই, আর ওকে যদি বুঝাইছি যে ভাই এটা যদি ঠিক না হয়েছে তার একটা ফর্ম দিয়ে একটু লিখে দিই, বলে হবে না আবার পরে এসো, ও খালি একবার বলে দিলে পরে এসো, আর দুই দিকে দুটো পুলিশ আছে, এমনি করে গর্দন ধরে ঠেলে সরিয়ে দিলে, তারপরে টাকা দিয়ে দিলে। এই যে সারা দিন রাত জেগে ট্রেনে এসেছে, দিন রাত থেকেছে, খেয়েছে, লাইন দিয়েছে, এ হুঁশটা ওদের ছিল না, খালি একবার বলে দিয়ে খালাস হয়ে যেত। ঠিক ওই রকম আল্লাহর নবী যেখানে হাজে কাউসারের পানি পান করাবেন, জায়গাটা ভিড় লাগবে, কিন্তু দুই দিকে ফেরিস্তা থাকবে বন্ধুরে, জান্নাতের ফেরিস্তা, জাহান্নামের ফেরিস্তা,
আল্লাহর নবীর কাছে যখন বলবে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত, আমাকে পানি দেন, আমি পানি পান করব, বিশ্ব নবী বলবে উম্মত রে, আল্লাহ আমাকে আজকে এই ডিউটি দিয়েছে, এসো তোমাকে পানি পান করাই। জান্নাতের ফেরেশতা আনন্দেতে বলবে আহলান সাহলান মারহাবান, তোমার সুসংবাদ সুস্বাগতম, দয়ার নবী তোমাকে পানি দিয়েছে। আর একবার যদি নবীজি বলেন সোহকান সোহকাল লেমান গাইয়েরা মিন্দিনি, সোহকান সোহকান লেমান বাদ্দালা মিন্দিনি, দূর হয়ে যা, তুই আমার দিনকে পরিবর্তন করে দিয়েছিস, দূর হয়ে যা, তুই আমার দিনের বিরুদ্ধে চলেছিস। তখন ওই ওকে আর বলতে দেবে না যে রাসূল আল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন, ও দয়ার নবী আপনাকে মানতে পারিনি, ক্ষমা করে দেন। যেই নবীজি বলবেন সোহকান সরে যা, সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতা ছাপ্পা মারবে, বেঈমান বহু বেঈমানি করেছো, আর মাস্তানি করতে দেব না, গর্দনটা ধরে নিয়ে গিয়ে জাহান্নামে ফেলবে। বলেন কই রসুল, আজকে আমাদের দুঃখের দিন, সারা ভারতবর্ষের মুসলমানের একটা মসজিদকে শহীদ করে দেওয়া হলো, এবং সেখানে শুধু শহীদ হলো না, বেঈমানদের মন্দির প্রতিষ্ঠিত হলো, এটা আমাদের দুঃখের দিন। কিন্তু একটিবার বলেন কোন দল, বিজেপি না বজরং না শিবসেনা, আপনার দাড়িটা চাঁচতে বলেছে, কে বলেছে বলেন, কাকে দোষ দিবেন বলেন, কোন পার্টি আপনার বুকে পিস্তল ডেকে হুমকি দিয়েছে, তুই দাড়ি কাট নাইলে তোকে মেরে দিব বলেন। আজকে বাবরি মসজিদ নিয়ে বুকে দরদ দেখাইছি, আপনার বাড়ির মসজিদটা পাঁচ অক্ত কে কে যায় বলেন, এটা আমাদের পাপের ফল, তাদের কর্মের শক্তি নয়, তাদের গায়ের বল নয়, এটা আমাদের পাপের ফলের কারণে আমাদের চোখের সামনে মসজিদকে কেড়ে নিল। আজকে নিজের গায়ের মসজিদটা কি এতিমখানা হয়ে আছে, এর জন্য এই পাপগুলো আসছে। ইস ঘর মে আগ লাগি হ্যাঁ ঘর হি কি চেরাগ সে। তো একবার বলি, আপনার মসজিদে বসে বসে, কোনো জায়গায় বসে বসে আলোচনা হয়, কথায় কথায় বলতে বলতে বলে দিবে এই পুপ্পাড়ার মফিজুল ছেলেটা খুব ভালো। তখন ইমাম সাহেব বলে জি ছেলেটা ভালো, সত্যি ভালো, আমাকে খুব সম্মান করে। তখন সর্দার এসে বলছে ঠিকই বলেছো জি, ওর বাপও ভালো ছিল, উও ভালো। এই যে ভালো ভালো ভালো, এরকম আলোচনা চলছে মসজিদের নববীতে। যুবক বেটাদেরকে বলছি রে বাবা একবার কান করে শোনো কি আলোচনা চলছে। নবীজি বলছে যে মদিনাতে খোরাইম বলে ছেলেটা খুব ভালো, খুব ভালো ছেলে। কে বলছেন? স্বয়ং রসুলের মুখ থেকে বের হচ্ছে ছেলেটা ভালো। দিয়ে বলছে ওর খালি দুটি অভ্যাস খারাপ। দুটো অভ্যাস খারাপ কি? না মাথার চুল রেখেছে পিঠের দিকে লম্বা করেও, ওটাও মাস্তান হয়েছে আর কি মদিনাতে রসুলের জামানায়। আর টাকনু নিচে কাপড় রেখেছে, ওই দুটো যদি ও ছেড়ে দেয় তো মদিনাতে ওর মতো ভালো ছেলে নাই। এই আলোচনাটা হয়েছে এবং রসুলের মুখ থেকে কেউ শুনে আঁকে বলছে খুরাইম রে তোর লেগে রসুল বলছে ভালো ছেলে, বলছে ঠিকই নাকি? ওর বুক ফুলে উঁচু হয়ে গেল, রসুলের মুখ থেকে আমার নাম বের হয়েছে বলে হ্যাঁ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে তোর নাম বের হয়েছে, যে নিয়ামার রাজুল ও খোরাইমান, এই মদিনাতে যত ভালো ছেলে আছে সব থেকে ভালোর মধ্যে ভালো যত আছে তার মধ্যে একটা হচ্ছে খোরাইম। ওর বুক একবারে উঁচা হয়ে গেল, ঠিকই তো আমি ভালো। তখন বলছে তবে নবীজি তো দুইটি ভুল দেখতে পেয়েছে, এই দুটি নবী মেনে নিতে পারছে না। মুখটা মুখ দিয়ে নেমে গেল, যত খুশি হয়েছিল মুখ ভারী হয়ে গেল। বলছে কি? বলছে তোর যে মাথার লম্বা চুল এটা রসুল মানছে না, আর তোর টাকনোর নিচে কাপড়
এইটা নবীজি মানছেন না। এই দুটি জিনিস যদি তোর ভিতরে না থাকে, তুই ভালোর ভিতরে ভালো, তখন ও চুলটাকে বাড়িতে গিয়ে এমনি করে ধরলো, নাপিতের কাছে যাব না, অত লাইন দিব না, অত সময় আমি কাটাবো না, না জানি নবী আমার ওপরে রাগ করে নিবে, তাহলে বাড়িতে গিয়ে একটা বেলেট দিয়ে চাকু দিয়ে কেঁচি দিয়ে নিজের চুল নিজে ধরছে আর বলছে, চুল রে তুই আমার নবীকে রাগিয়ে দিয়েছিস, এ চুল আমি আর রাখবো না। পায়জামাকে ধরলো, ফাড় ফাড় করে ফেলে দিল, আর কেটে নিয়ে বাড়তিটাকে ছুঁড়ে ফেলে দিল, তুই আমার নবীকে রাগিয়েছিস এটা রাখবো না। ওই খোরাইম কিয়ামতের মাঠে হাজে কাউসারের পানি পাবে, ও যুবকের দল সকাল হতে দিব না, বেলেট নিয়ে মাথাকে নেড়া করে ফেলে দিব, ইহুদিদের কেন আমি মানে নিয়ম পালন করব, কারণ কঠিন কিয়ামতের দিনে নবীর হাতে পানি পেতে হবে। তাহলে শুনলেন, ও মা আমার বোন আমার, যারা পৃথিবীতে রসুলের সুন্নতকে মেনে চলবে কিয়ামতের মাঠে এসে কি পাবে, হাজে কাউসারের পানি পাবে। এটা কি বোতলে কি আছে? এতগুলো লোক কথা বলে না, পানিটা পান করা যাবে? আমি যদি ইচ্ছা করি তো পান করতে পারি কি? এই যে বোতলে পানি, খুব ঠান্ডা পানি, একবার করে পান করছি, পানিটা পান করা যাবে? জোরে বলেন, যাবে? কি করে যাবে? কোন হাতে ধরে আছে? হ্যাঁ, এইটাতে যাবে, এইটাতে, ব্যাস এইটুকুই খেয়াল রাখতে হবে যে আমার রসুল এই হাতে খায়নি, আমি খাবো না। রসুল বলছে, আই তোকে হজে কাউসারে পানি দিব। প্রতিটি কাজে খালি খেয়াল রাখতে হবে। এখানে ছেলেরা পানি পান করলে দুজন বাম হাতে কাঁত 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 মেরে দিলে, ওর খেয়ালই নেই যে আমার রসুল বাম হাতে খেতে মানা করেছে। পিছনেরা কি বলছে, আমাকে মারবে নাকি? হ্যাঁ বলছে যে নামুক খালি, তারপরে দেখছি চুল কাটতে বলছে কেন ও? হ্যাঁ ওর চুল বেশি আছে বলে ও রাগ করছে। বল, চুল কাটতে কেন বলবে ও? চারিদিকটাকে ন্যাড়া করে দিছে গো, আর এইখানে জুতোর বিরাসের মতো খানিকটা রাখছে। হ্যাঁ, আর খচ্চর বেটি ছেলেগুলো ওই দেখি ওর উপরে ঝাঁপিয়ে পড়ছে, ওরে বাপরে মাস্তান রে। আর তিন দিন পর কোর্টে কেস, আর শান্তি নেই। পৃথিবীতে যদি সুখের ভাত দেয় তো আলেমরাই দেয়, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা সুখের ভাত দেবে, স্ত্রীর হক তারা বুঝে, কিন্তু আর কেউ বুঝে না। এসব শেষ হয়ে গেল, যুবকদের কথা কিছু শুনো দিয়া মন, বর্তমানে যুবক ছেলে বলি তা কেমন, চারি ভিতে ছোট চুল মাথার মাঝে মর বড়া, পেছন হতে দেখলে পরে লাগবে একটি ভেড়া, মেয়ে মানুষ হবার মনে সাদ হলো যার, মাথার মাঝে চুল রেখে হলো যেন আর, হায় রে খোদা এমন গাধা যুবক ছেলে আজ, সত্য কথা বলবো তবু নাই কো এদের লাজ। তাহলে হ্যাঁ, ফুসুর ফুসুর কচু আর টাকার কুটকুটি উঠে গেছে না খালি আমার সঙ্গে কেন রাগ করে, দূরে হলো তো কোলা 10 মিনিটে ছেড়ে দিব। নাম্বার 3, 1 নম্বরে নূর পাওয়া যাবে, 2 নম্বরে হজে কাউসারের পানি পাওয়া যাবে, 3 নম্বরে কঠিন কিয়ামতের দিনে আল্লাহকে দেখতে পাওয়া যাবে। যারা পৃথিবীর বুকে রোজা রাখবে, আমার রব তাদেরকে হাসরের ময়দানে দেখা করতে আসবে। হাজি ভাই, রোজা রাখবো তো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কে কে এবছর সামনের 24 সালে এই যে রমজান আসছে, কে কে রোজা রাখবো না হাত তুলি। হ্যাঁ, রোজা ওরা রাখবে ওই লেগে হাত তুলেছে, ইনশাআল্লাহ সবে রাখবো ইনশাআল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। হারি ভাই, যার যার হাতে জান্নাত জাহান্নাম, যদি বিচারের আগে তার সঙ্গে মোলাকাত হয়, সুযোগ কত ভালো, ঠিক আছে না? 4 নম্বর নিয়ামত,
কঠিন কিয়ামতের মাঠে একটা রহমতের ছায়া থাকবে, সেই ছায়াতে সাতশ্রেণী লোক স্থান পাবে, যেটাকে আমরা আরশের ছায়া বলি। তাহলে কিয়ামতের মাঠে কটা জিনিস থাকবে নিয়ামত? একটা হলো নূর, আলো, হজে কাউসারের পানি, দুই আল্লাহর দিদার, তিন আর আরশের রহমতের ছায়া, কটা হলো? চারটা। এই চারটা জিনিস হচ্ছে বড় নিয়ামত। আর রহমতের ছায়াতে কে কে থাকবে? সাত শ্রেণীর লোক থাকবে, সাতটা কাউন্টার থাকবে, সাত দিকে মানুষ ঢুকতে পারবে, সাত রকম আমলে ঢুকবে। যার ন্যায় বিচার করেছে, যে যার দিল মসজিদে পড়ে আছে, আর যে আপনার কিনা যৌবনকালটা আল্লাহর রাস্তায় কাটিয়েছে এবং ডান হাতে দান করেছে বাঁ হাত জানে না, আল্লাহকে ভালোবাসার জন্য বন্ধুত্ব করেছে, আল্লাহর জন্য ছাড়াছাড়ি করেছে, কোনো যুবক যুবতী অপকর্মের জন্য ডেকেছে, সে বলেছে আমি আল্লাহকে ভয় করি, আর সাত নম্বর গভীর রাত্রিতে উঠে যে চোখের পানি ফেলেছে, এরা সেখানে জায়গা পাবে। অতএব আজকে আপনাদের সামনে সমাপনী দিচ্ছি।